আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং জেমিন রেসিপিস। চুলায় তৈরি জন্মদিনের খুব মজার আর সহজ একটি কেকের রেসিপি আজকের পর্বে শেয়ার করতে যাচ্ছি। চকলেট কেক খেতে যারা পছন্দ করেন, আজকের এই কেকের রেসিপিটি তাদের কাছে খুবই ভালো লাগবে। খুব সহজ করে আজকের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে তিনটা ডিম নিয়েছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রায় নিতে হবে, যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে বের করে নেবেন। এবার এই ডিমগুলোকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুটা ফোম করে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে কাঁটা চামচ দিয়ে কিংবা হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু এই ডিমগুলোকে ফেটিয়ে নিতে পারেন। ডিমটা যখন এরকম একটু ফোমি হয়ে আসবে তখনই এর সাথে দিয়ে দিব এখানে আমি 1/4 কাপ চিনি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি, আপনারা সাদা চিনিটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ রান্নার রেগুলার তেল, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স। এবার এই সবগুলো উপকরণকে আবারও একটু ভালো করে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করব যতক্ষণ পর্যন্ত না এই মিক্সরনের কালারটা একেবারে চেঞ্জ হয়ে সাদা হয়ে যাচ্ছে। যখন এই মিক্সরনের কালারটা এরকম সাদা হয়ে যাবে ঠিক তখনই আমি বিটারটাকে সরিয়ে নিব। এবার আমি এর সাথে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3/4 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচের থেকেও একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা, স্বাদ অনুযায়ী দিলাম লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি। আমি একসাথে সবগুলো শুকনো উপকরণ না চেলে 2 থেকে 3 বারে এটাকে মিশিয়ে নেব। আর মিশানোটা কিন্তু একবারে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, খুব তাড়াহুড়া করে কিন্তু এই কেকের মিশ্রণটা মিশাতে যাবেন না। খুবই আস্তে ধীরে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা ফাস্ট করে দেওয়ার কারণে কিন্তু মনে হচ্ছে অনেক তাড়াহুড়া করে আমি এই মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। আসলে কিন্তু এটা আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। অবশ্যই এরকম সময় নিয়ে একটু আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেবেন, এতে করে আপনাদের কেকটা অনেক বেশি ভালো হবে। তো আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমি এখানে একটা 7 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে আমি কেকে সবগুলো মিক্সরন ঢেলে দিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের মোল্ড ব্যবহার করতে পারেন। এবার এই কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা খুব সহজেই বের হয়ে যায়। আজকের এই কেকটা আমি চুলায় বেক করব, তার জন্য একটা হাঁড়িতে আমি কিছুটা বালি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এই হাঁড়িটাকে ফ্রি হিট করে নিয়েছি চুলাতে প্রায় 5 মিনিটের মতো। এবার এই চুলার হাঁড়ির মধ্যে আমি এই কেক মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দিব একটা কাগজ দিয়ে। আর এই কেকটাকে চুলার লো হিটে বেক করব প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। এই কেকটা কিন্তু 25 মিনিটের আগে কোনো রকম চেক করা যাবে না, এতে করে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে। 25 মিনিট পর আমি কেকটাকে চেক করে নিয়েছি, তখনও কেকটা কাঁচা ছিল। 30 মিনিট পর আমি কেকটাকে আবারও একটু চেক করে নিচ্ছি। কাঠিটা যখন ক্লিন এসেছে তার মানে আমাদের কেকটা হয়ে গিয়েছে। এবার এই কেকটাকে আমি চুলার মধ্যেই রেখে দিব আরও 10 মিনিটের জন্য চুলার আঁচটা বন্ধ করে দিয়ে, এতে করে কেকটা অনেক বেশি ভালো থাকবে। 10 মিনিট পর আমি চুলা থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি। কেকটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে। এবার এই কেকটাকে আমি মোল্ড আউট করে নিব, তার জন্য একটা ছুরি দিয়ে চারপাশে একটু ঘুরিয়ে নিলাম। একটা বড় প্লেটের উপরে কেকের এই মোল্ডটাকে একটু উপর করে দিলেই কিন্তু কেকটা ইজিলি বের হয়ে যাবে।
তারপরে যে লেখালেখির কাগজটা আছে সেটাকে উঠিয়ে নিব। কেকটা এখনো কিন্তু অনেক গরম, এর মধ্যে থেকে এখনো গরম ভাবটা বের হচ্ছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি আজকে যে উপকরণগুলো ব্যবহার করেছি, আপনারাও যদি সেম উপকরণ ব্যবহার করেন তাহলে আপনাদের কেকটাও অনেক বেশি সফট হবে। আজকে আমি কেকটা ডেকোরেশন করছি খুব সহজভাবে। আমি এখানে কিছু চকলেট সিরাপ দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কেকটাকে হুইপ ক্রিম কিংবা বাটার ক্রিম দিয়েও সাজিয়ে নিতে পারেন। এই কেকটাকে দুভাগে ভাগ করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ক্রিম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আজকে আমি খুব সহজ করে এই কেকটাকে সাজিয়ে দেখাচ্ছি, তার জন্যই আমি এখানে চকলেট সিরাপ ব্যবহার করছি। এবার আমি এর উপরে কিছু স্প্রিংকেল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো কিংবা আপনাদের বাচ্চারা যেরকম কেক খেতে পছন্দ করে সেরকম করে সাজিয়ে নেবেন। চারপাশে স্প্রিংকেলগুলো দিয়ে দিচ্ছি। মাঝখানে কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চকলেট কেক। খুব সহজ করে আজকের এই ডিজাইনটা আমি দেখানোর চেষ্টা করেছি, এটা যে কেউ বাসায় তৈরি করতে পারবে। কেকটা কেটে দেখাচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। এই কেকটা অনেক সফট হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারাও কিন্তু বাসায় খুব সহজে বাচ্চাদেরকে এই কেকটি তৈরি করে দিতে পারেন। ঝটপট তৈরি করার কারণে কিন্তু বাচ্চারা খুব বেশি খুশি হবে, খেতেও দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই কেকটি বাসায় তৈরি করার পর খেতে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।